হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, ঘোরাঘুরি একটা ব্লগ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। আমরা ঘুরতে গিয়েছিলাম লিসবনের অরিয়েন্তে নামে একটা জায়গায়। এটা হচ্ছে আমরা বাসে করে যাচ্ছি, আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূর, প্রায় 2 ঘন্টার দূরত্ব। তাহলে প্লিজ আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য। ফাইনালি আমরা চলে এসেছি। আমরা এখন বাস থেকে নেমে গিয়েছি। আমরা এখন সিঁড়ি দিয়ে একটু উপরে উঠব। উপরে উঠে আমরা এখন দেখতে যাব, পুরো ভিউটা দেখব উপরে দাঁড়িয়ে। দেখুন কত সুন্দর লাগছে ভিউটা। তারপর আমরা উপরে সামনের দিকটা যাব। সামনের দিকটায় গিয়ে তারপর ওদিকে রয়েছে ট্রেন স্টেশন। আমরা দেখতে যাব যে লিসবনের ও ট্রেন স্টেশনটা কেমন হয়। সাধারণত আমরা মেট্রো দিয়ে চলাফেরা করি, কিন্তু ট্রেন দিয়ে কখনো যাইনি এদেশে এসে। তাই চলুন দেখি। এখানে একটু কথা বলতে আসছিলাম যে এখান থেকে ট্রেনের টিকিট কেটে স্পেন, ইটালি, ফ্রান্সে যাওয়া যায় নাকি। তারপর এখানে টিকিট কাউন্টারের লোক, সে বলেছে হ্যাঁ, এখান থেকে টিকিট কেটে স্পেন, ফ্রান্স এই দেশগুলোতে ভ্রমণ করা যায়। তারপর আমরা একটু উপরের দিকে যাচ্ছি ট্রেন স্টেশনে। এই যে আমরা চলে এলাম এখানে একটা দেখা যাচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে, এই যে ট্রেনের লাইন। আসলে মানে ভাবতে পারি না যে বিদেশের দেশেও ট্রেন স্টেশন রয়েছে। আগে ভাবতাম যে মেট্রো স্টেশন আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে রেল লাইনও রয়েছে। তারপর আমরা ওইখান থেকে নেমে চলে এসেছি, আমরা এখন নিচে এসে পড়েছি। আমরা এই নিচের দিকটা একটু ঘোরাঘুরি করব, তারপর চলে যাব সামনের দিকটা। সো চলুন দেখি সামনের দিকটা কেমন। আর এই প্লেসটাতে প্রত্যেকটা দেশেরই ফ্ল্যাগ এখানে হ্যাং করা রয়েছে, এখানে আর ম্যাপ আকারে এখানে দেওয়া আছে প্রত্যেকটা দেশের ফ্ল্যাগ, তাদের মানচিত্রটাও দেওয়া রয়েছে। তবে আমরা আমাদের দেশের ফ্ল্যাগটা অনেকক্ষণ খোঁজার পর পেয়েছিলাম, অ্যান্ড মানে অনেক ভালো লেগেছে যে আমাদের দেশের ফ্ল্যাগও মানে পর্তুগালের মতো একটা দেশে আমরা পেয়ে যাব। এই যে আমাদের দেশের ফ্ল্যাগ, আমাদের দেশের মানচিত্র। তারপর আমরা একটু সামনের দিকটা চলে যাব এখন। তাহলে চলুন দেখি সামনের দিকটা কত সুন্দর। আরও এটাকে দেখে আমি প্রথমে মানে অবাক হয়েছিলাম যে এটা আসলে কি কি দিয়ে তারা এটা তৈরি করেছে। এটা হচ্ছে স্টিলের সামথিং কিছু একটা দিয়ে তারা এটা তৈরি করেছে, দেখতে অনেক সুন্দর লেগেছে, মানে অন্যরকম একটা জিনিস মনে হচ্ছে। কি একটা দাঁড়িয়ে আছে, অনেক সুন্দর লাগছে জিনিসটা দেখতে। আমি আবার একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, মনে হচ্ছে আকাশটা ছুঁয়ে গিয়েছে। হ্যালো, আসলে দেখতে অনেক চমৎকার লাগছে জিনিসটা। এই জিনিসটা তারা হয়তো বানিয়েছে গাড়ির পার্টস পাতি দিয়ে আমি আবার ফটো তুলে নিয়েছিলাম, অনেক সুন্দর লাগছিল। তাই আমরা এখন আরেকটু সামনে যাব, ওইখানে রয়েছে টেলিকেভেন, আমরা ওখানে উঠব। তবে এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেই কারণে আমরা সেটা এখানে দেখাতে পারছি না। আপনারা যদি সেটা দেখতে চান তাহলে আমাদের নেক্সট ভিডিওতে চোখ রাখুন। তাহলে এই ভিডিওতে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।